আসসালামু আলাইকুম সবাইকে, অটোক্যাডের বাংলা টিউটোরিয়ালের সবাইকে স্বাগতম। আমি প্রথম ক্লাসে দেখাবো অটোক্যাড 2016 কী করে ইমেজ সেট করতে হয় এবং লিমিট সেট আপ, এবং অটোক্যাড 2016 যে ইন্টারফেস এটিকে পরিবর্তন করে কী করে অটোক্যাড 2007 মতো করে কাজ করা যায়। তো আমি প্রথমে ইমেজ সেট করার জন্য বাম পাশে ড্রপ ডাউন মেনু থেকে মেনুতে লেফট বাটন ক্লিক করব এবং ড্রয়িং ইউটিলিটিস থেকে ইউনিটি ক্লিক করব। তারপর এরকম একটি পেজ চলে আসবে, অথবা আমি যদি এই লাইনটি কেটে দিই, আমি যদি এই পেজটি আবার নিয়ে আসি, তার জন্য উপরে যে ড্রপ ডাউন মেনু আছে এই মেনু বার থেকে যদি আমি শো মেনু বারে ক্লিক করি, ঠিক এরকম উপরে একটি মেনু বার চলে আসবে। এখন ফরম্যাট থেকে যদি আমি ইউনিট এ ক্লিক করি, তবু এই পেজটি চলে আসবে, অথবা আমি কিবোর্ড থেকে ইউএন টাইপ করব, তাহলে এই পেজটি চলে আসবে। এখন আমি এই ল্যান্ড টাইপের এই অপশন থেকে ইঞ্জিনিয়ারিং দিব এবং প্রিসিশন দশমিকের উপরে আমি এই দুই সংখ্যা এটি করে দিব এবং নিচে আমি ইঞ্চি করে দিব। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করব। তো আমাদের ইঞ্জিন সেট করা হয়ে গেছে। এখন যদি আমি লিমিট সেট করি, তার জন্য কিবোর্ড থেকে LIMI ক্লিক করে টাইপ করে এন্টার দিব। এখন আমি এবং এই কমান্ডের এই অপশনে মাউসে লেফট বাটন ক্লিক করার পর 0.0 দিয়ে এন্টার দিব। এখন আমি যদি লিমিট 100 ফিট/100 ফিট করতে চাই, তার জন্য কিবোর্ড থেকে 100 ফিট/100 ফিট ইন্টারফেস করব। তো আমাদের লিমিট সেট করা হয়ে গেছে। তো এখন আমি দেখব, এটা চেক করে দেখব। চেক করার জন্য এই কমান্ডের এই অপশন থেকে আমি গ্রিড ডিসপ্লে টাইপ করব, যেমন GRIDDD গ্রিড ডিসপ্লে টাইপ করে এন্টার দিব। এখন আমি এখানে 2 দিয়ে এন্টার দিব। তো আমি দেখতে পাবো ঠিক এরকম আমাদের একটি কিছু অংশ গ্রিড দেখাবে। তার মানে বোঝাচ্ছে যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আছে 100 ফিট এবং উপর দিকে 100 ফিট। আমি যদি এটি লাইনটা একটি লাইন থেকে আমি চেক করে দেখতে চাই, তার জন্য কিবোর্ড থেকে L টাইপ করব এবং কমান্ড অপশনে 0.0 টাইপ করব। লাইনটি এই একদম এক্সিসের সেন্টার থেকে শুরু করবে এবং লাইনটি স্টেপ নেওয়ার জন্য F8 ক্লিক করার পর 100 ফিট করে দিব এবং উপরের দিকেও 100 ফিট করে দিব। ঠিক এইভাবে আমি দেখতে পাবো 100 ফিট এবং নিচের দিকেও 100 ফিট করে দেব। এই লিমিট সেট করার মূল কারণ হচ্ছে যে আমি যখন একটি ড্রয়িং করব, সেই ড্রয়িংটি অনেক ক্ষেত্রে সময় দেখা যায় এটি আর জুম হতে চায় না, এই কারণে আমরা লিমিটগুলো সেট করে নিই। যেরকম আমি যে ড্রয়িংটি যদি এখন হারিয়ে যায়, এখন যদি আমি ড্রয়িংটাকে ফিরিয়ে আনতে চাই, তার জন্য কিবোর্ড থেকে Z টাইপ করে এন্টার দিব এবং A টাইপ করে এন্টার দিব। ঠিক এই যতটুকু গ্রিড আছে ততটুকু আমাদের এই ডিসপ্লেতে চলে আসবে। তো এখন দেখাবো যে অটোক্যাড 2016 এই ইন্টারফেসটি কী করে চেঞ্জ করে অটোক্যাড 7 মতো করে কাজ করতে হয়। তার জন্য আমি কিবোর্ড থেকে RIDDD রিবন ক্লিক করে টাইপ করে এই বাটনটিতে ক্লিক করব। এখন দেখব আমরা এই অপশনগুলো হাইড হয়ে গেছে। এখন যে কাজটি আমাদের করতে হবে, এখন আমি অটোক্যাড 7-এ যেরকম ইন্টারফেস আছে এই পাশে ডান পাশে যে আমাদের ড্র এবং এই মডিফাই টুলবারগুলো থাকে, এগুলো যদি আমি 2016-তে নিয়ে আসতে চাই, তার জন্য আমাকে কিবোর্ড থেকে মাইনাস টুলবার ক্লিক টাইপ করতে হবে, T O এরকম T00
টুলবারে ক্লিক করে সরি টুলবার টাইপ করে এন্টার দিব, ঠিক এরকম চলে আসবে। এখন আমি মডিফাই লিখব, MODIFY দিয়ে টাইপ করে এন্টার দিব এবং শো এই অপশনটিতে ক্লিক করব। এখন এরকম একটি টুলবার চলে আসবে, মানে টুলবারগুলো চলে আসবে। আর এই টুলবারগুলোতে যদি আমি রাইট বাটন ক্লিক করে তাহলে এরকম একটি পেজ চলে আসবে। এখন এইখান থেকে আমি অন্য এরকম বক্সগুলো নিয়ে আসবো, যেরকম লেয়ার এবং মডিফাই তো নিয়ে আসছি, ড্র টুলবার এরকম ড্র এবং লেআউট এরকম নিয়ে আসবো এবং এগুলোকে আমি ড্রাগ করে একটি কর্নারে রেখে দিতে পারি, ঠিক এভাবে। এবং আরও যদি নিয়ে আসতে চাই এগুলোতে রাইট বাটন ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ চলে আসবো। তো তারপরে যদি আমি এখানে প্রপার্টিসে ক্লিক করবো, ঠিক এরকম মানে অটোক্যাড 7-এ যে ধরনের টুলবার আছে আপনি সবগুলো নিয়ে আসতে পারবো, ঠিক এইভাবে রেখে আমি ইচ্ছা করলে কাজ করতে পারবো। তো অটোক্যাড তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি নেক্সট ক্লাসে আরও ডিটেলিংস দেখানোর চেষ্টা করবো।